আল্লাহ তাআলা বলছেন, জিজ্ঞাসাবাদ আপনাকেই করতে হবে। সূরা মারিয়াম 93-95 পরপর তিনটা আয়াত আল্লাহ বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারাই আছে, আসমান এবং জমিনে এমন কেউ নেই যারাই আছে, ইল্লা আতিয়ার রহমানি আব্দা, রহমানের কাছে আল্লাহর কাছে সকলেই বান্দা হিসেবে আবির্ভূত হবে, উঠবে, উত্থিত হবে, সবাই আল্লাহর বান্দা হিসেবে উঠবে। সে রাজা হোক, প্রজা হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কত বড় হোক বা প্রামাণিক হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সকলেই আল্লাহকে, আল্লাহর কাছে তার বান্দা হিসেবে উঠতে হবে, ঠিক না? আমরা কি আর কারো বান্দা? আমরা আল্লাহর বান্দা হিসেবে আমাকে উত্থিত হতে হবে। আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তিনি এটা ভালো করেই জানেন এবং তিনি এই বান্দাদের সংখ্যা, কত বান্দা দুনিয়াতে পাঠিয়েছেন এই সংখ্যা তিনি জানেন এবং তাদেরকে তিনি বিশেষভাবে গণনা করে রেখেছেন। আমার বান্দা পৃথিবীতে কতটা আছে বিশেষভাবে গণনা করে রেখেছেন। আল্লাহর কাছে খবর নাই? আছে, অবশ্যই আছে। তিনি বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমুল কিয়ামতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেকেই এককভাবে আল্লাহর কাছে উঠবে, এককভাবে। তার বাবা তার সাথে আর যাবে না, তার মা তার সাথে যাবে না, তার প্রাণপ্রিয় স্ত্রী তার সাথে যাবে না, তার কলিজার ধন সন্তান তার সাথে যাবে না। ওই দেশের আবাসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন।